সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পিজন স্টকের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে এসেছি সাভার। আমরা এখন দাঁড়িয়ে আছি সোহেল পিজন লফটে। এই লফটের উদ্যোক্তা সোহেল ভাই নিজেই। সোহেল ভাই, এখানে বেশ কিছু রেসার আইটেম এবং কিছু ফ্যান্সি আইটেম আছে ভাই। এই কবুতরগুলো সেল দিবেন, কী রেঞ্জে সেল দিবেন আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম সোহেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। ছোট পরিসরে খুব সুন্দরভাবে আপনি একটা খামার গড়ে তুলেছেন। আপনার এখানে বেশ কিছু ভালো রেসার কবুতর দেখতে পাচ্ছি, সাথে কিছু ফ্যান্সি আইটেম আছে। তো আপনার এখানে টোটাল কত পেয়ার কবুতর আছে? এখানে আমার এখন 50 পেয়ারের মতো আছে। 50 পেয়ার কবুতর আছে না? বেবি আছে? বেবি আছে। আচ্ছা, 50 পেয়ার কি সেল দিবেন? জি। আচ্ছা আচ্ছা, তো তার আগে আপনি একটু আপনার এখানে আসার লোকেশনটা অডিয়েন্সকে একটু বলে দেন, কিভাবে আপনার এখানে আসতে হবে? আমার লোকেশনটা হলো আপনি যে দিক থেকে আসেন না কেন, সাভার বাস স্ট্যান্ড নেমে রোডের খুব সাইডে আছে। বাস স্ট্যান্ড নেমে আপনাকে ফোন দিলেই হবে, মানে বাস স্ট্যান্ডের কাছেই, কারণ আপনি তো হঠাৎ মানে আননোন একজন ব্যক্তি এসে তো হুট করে আপনার এই অলি অলি চিনবে না। মানে অডিয়েন্স আপনারা বাস স্ট্যান্ড এসে ভাইকে ফোন দিলে ভাই আপনাদেরকে লোকেশনটা দিয়ে দেবে, অথবা ভাই এসে আপনাদেরকে ওখান থেকে নিয়ে যাবে। জি জি। আর তাহলে অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার একটু মোবাইল নাম্বারটা বলে দিন। জি, মোবাইল নাম্বারটা বলেন। 0171 0172 2 2 0505 6267 এই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে। আচ্ছা, আপনি কি হোম ডেলিভারি দেন? না, হোম ডেলিভারি দিতে পারবো না আমি, আমার ব্যস্ততার একটু। আচ্ছা, হোম ডেলিভারি দিতে পারবে না, তাহলে আপনার এখানে এসে নিতে হবে। অডিয়েন্স ভাই হোম ডেলিভারি দিতে পারবে না, কারণ বাইরে অত সময় নাই, সেক্ষেত্রে আপনারা ভাইয়ের এখানে এসে কবুতরগুলোকে নিয়ে যেতে হবে। তো চলুন আমরা এক দিক থেকে শুরু করি অডিয়েন্সের জন্য। আচ্ছা, এটা কি ভাই? এটা হলো ই বল আর কি, কিং, সাদা কিং, কিং, হোয়াইট কিং না? এই হোয়াইট কিং আপনার কাছে কত পেয়ার আছে? এটা দুই পেয়ার ছিল, এক পেয়ার সেল হয়ে গেছে আর এক পেয়ার আছে। দুই পেয়ার ছিল, এক পেয়ার সেল হয়ে গেছে না? এই পেয়ারটা কি সেল দিবেন? জি জি। এই পেয়ারটার দাম কত যাচ্ছেন? এই পেয়ারটার দাম চাচ্ছি হলো 8000 টাকা। 8000 টাকা দাম চাচ্ছেন না? এটা কি ডিম বাচ্চা গ্যারান্টি? জি। আপনার এখানে ডিম বাচ্চা করছে? জি জি। এখন কি আর কোনো বেবি আছে? ভাইয়ের নাম্বার ডেসক্রিপশন বক্স এবং ডিসপ্লেতে দেওয়া থাকবে, আমরা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মেইন প্যাডটা কালেক্ট করতে পারবেন। আর এটা কি বেবি? ওটা এদের বেবি না, অন্য কারো বেবি? রেসার বেবি। এটার কি সেল দিবেন? আপনারা সিঙ্গেল বেবিটা নিতে পারবেন। আর এটা হচ্ছে রেড শোকিং নাকি? রেড আর ইয়েলো জোড়া দিচ্ছেন না? মিউটেশনের জন্য না? এটা কি বেবি আসছে আপনার এখানে? এটার বেবি আসছে, ওই যে রেডটা মনে হয় নন না, আর ইয়েলোটা হচ্ছে মাদি, রেটটা অনেক তেজ। আচ্ছা, এটা বেবি তো আসে নাই না? এই পেয়ারের দাম কত যাচ্ছেন? এই পেয়ারের দাম যাচ্ছে হলো 10000 টাকা। এই পেয়ারের দাম চাচ্ছেন 10000 টাকা, আলোচনার মাধ্যমে কিছুটা দামে দেখে দিক করাবে না? রেড কিং আপনার কাছে কত পেয়ার আছে? আর আছে? অডিয়েন্স ভাইটার দাম চাচ্ছেন 12000 টাকা, আলোচনার মাধ্যমে কিছুটা দাম এদিক সেদিক করা হবে। ভাই এটা কি মিলি? মিলি মিলি মিলিবার কত পেয়ার আছে আপনার কাছে? মিলিবার এক পেয়ারে আছে। এক পেয়ার? এটার কি বেবি আছে? এটা বেবি আছে। বেবি আছে। বেবি কি রেঞ্জে সেল দেন এটার? আচ্ছা, বেবিগুলো আমরা পরে দেখাচ্ছি। এই প্যাডটার দাম কত যাচ্ছেন? এই প্যাডটার দাম চাচ্ছেন 8000 টাকা, আলোচনার মাধ্যমে কিছুটা দাম এদিক সেদিক করাবে, তাই তো? অডিয়েন্স অনেক সুন্দর মিলি ভাইটার দাম চাচ্ছেন 4000 টাকা, এই 8000 টাকা, আলোচনার মাধ্যমে কিছুটা দাম এদিক সেদিক হবে। আর এটা হচ্ছে সবজি, সবজি রেসার না? এগুলো কত পেয়ার আছে আপনার কাছে? 12 পেয়ার আছে। এগুলো কি আপনার এখানে ডিম বাচ্চা করছে? অলরেডি মানে তো ডিমে আছে নাকি? আচ্ছা, এই পেয়ারটার দাম কত যাচ্ছেন? এই পেয়ারটার দাম চাচ্ছে হলো 6000 টাকা। 6000 টাকা যাচ্ছেন, আলোচনার মাধ্যমে কিছুটা দাম এদিক সেদিক হবে। আর এটা চেকার না? চেকার কত পেয়ার আছে আপনার কাছে? চেকার এক পেয়ার আছে। এই পেয়ারটার দাম কত যাচ্ছেন? এই পেয়ারটার দাম চাচ্ছে হলো 8000 টাকা। 8000 টাকা চাচ্ছেন, আলোচনার মাধ্যমে কিছুটা এদিক সেদিক করাবে না? এটা কি আপনার এখানে ডিম বাচ্চা করছে? জি। এর কি এখন কোনো বেবি আছে? না, বেবি সেল হয়ে গেছে। আচ্ছা,
আর এখানে আরেকটা সবজি দেখতে পাচ্ছি, এই পেয়ারটার দাম কত যাচ্ছেন? এই পেয়ারটার দাম পড়বে 6000 টাকা। 6000 টাকা। এর কি বেবি আছে? অলরেডি ডিম দিয়েছে না? ডিম দিয়ে বেবি বের করেছি, ডিম লয়ে বসতে হবে। আচ্ছা, আবার নতুন করে ডিম দিয়েছে। এই পেয়ারটার দাম কত যাচ্ছেন? 6000। 6000 টাকা। আলোচনার মাধ্যমে কিছুটা দাম এদিক সেদিক হবে। আর এখানে আরেক পেয়ার আছে, এটার দাম কত যাচ্ছেন? এটাও ডিম দিয়ে দিয়েছে। জি, এটার দাম কত যাচ্ছেন? ₹7500। আর এখানে দেখতে পাচ্ছি বিউটি, না? জি। এটা কি কালার বলে? এটা হলো নীলি, নীলি কালার। নীলি কালার না? বিউটি কত বের আছে? ক্রিমবার মিলি না? এটা এগুলো কত পেয়ার আছে আপনার কাছে? এটা এক পেয়ার আছে। এক পেয়ার না? এই পেয়ারটা কি সেল দিবেন? না, এই পেয়ারটা বাচ্চা সেল দিব। আচ্ছা, এটা কি, এটা কি রিংয়ের? রিংয়ের মাল। হ্যাঁ। আচ্ছা, এটা রিং এর, এটা বেবি সেল দিবেন না? এর বেবি আছে এখন? না, ডিম নিয়ে বসছে। অলরেডি ডিমে আছে না বেবি? এটা কি মিলির বেবি? না, এটা মিলির বেবি। ওই যে তখন আমরা মিলি দেখেছিলাম তার বেবি না? এটা জিরো পর? না, এটা এখনো 5-6 বছর। 5-6 বছর না? এটার দাম কত যাচ্ছেন? এটার দাম চাচ্ছে হলো 6000 টাকা। এটার দাম চাচ্ছেন 6000 টাকা। আলোচনার মাধ্যমে কিছুটা দাম এদিক সেদিক করা হবে, তাই তো? অডিয়েন্স, অনেক সুন্দর বেবি, একদম ফ্রেশ, ফুল ফ্রেশ, কোনো ঝামেলা নাই। ভাইটার দাম চাচ্ছেন 6000 টাকা। আলোচনার মাধ্যমে কিছুটা দিক সেদিক করা হবে। আর এটা চিলা, না? চিলা আপনার কাছে কত পেয়ার আছে? চিলা আছে 2 পেয়ার। আচ্ছা, এগুলো বেবি আছে? বেবি আছে। আচ্ছা, বেবি কি রেঞ্জে সেল দেন? বেবি 1500 টাকা। আচ্ছা, বেবিগুলো আমরা পরে দেখাচ্ছি। এই পেয়ারটার দাম কত যাচ্ছে? এই পেয়ারটার দাম হলো 2500 টাকা। এই পেয়ারটার দাম যাচ্ছেন 2500 টাকা। আলোচনার মাধ্যমে কিছুটা দিক সেদিক হবে। এটা হচ্ছে ময়না যাক, না? জি। এটার দাম কত যাচ্ছেন? এটাও 2500 টাকা। এটা চাচ্ছেন 2500 টাকা। এটার দাম চাচ্ছেন 2500 টাকা। অলরেডি ডিমে আছে, না? আলোচনার মাধ্যমে কিছুটা দাম এদিক সেদিক হবে। জি। এই সে চিলা, না? জি। এটা কি ফুল প্যাকেজ? এটা ফুল প্যাকেজ। ফুল প্যাকেজটা কত যাচ্ছেন? ফুল প্যাকেজটা দিব হলো আমাকে 4500 টাকা। 4500 টাকা চাচ্ছেন। আলোচনার মাধ্যমে কিছুটা দাম এদিক সেদিক করাবে, না? জি। অডিয়েন্স, ভাই, এটার ফুল প্যাকেজ চাচ্ছে 4500 টাকা। এটা মোজা আছে, না? পায়ে মোজা আছে। হ্যাঁ, আমরা মাথা জুটি আছে। ভাই চাচ্ছে এটা 4500 টাকা। আলোচনার মাধ্যমে কিছুটা দামে দেখে দিক হবে। আর এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকোমা না? ব্ল্যাকোমা আপনার কাছে কত পেয়ার আছে? এক পেয়ার। এটার দাম কত যাচ্ছেন? এটা হবে 8000 টাকা। 8000। এর কি বেবি আছে? না, ডিম নিয়ে বসছে। অলরেডি ডিমে আছে, না? জি। এটার দাম চাচ্ছেন 8000 টাকা। আলোচনার মাধ্যমে কিছুটা দাম এদিক সেদিক হবে। জি। আর এখানে দেখতে পাচ্ছি আরেক পেয়ার সবজি, না? জি। এটার দাম কত যাচ্ছেন? এটার দাম হলো 6500। 6500 চাচ্ছেন। আলোচনার মাধ্যমে কিছুটা দাম এদিক সেদিক করা হবে। জি। আর এখানে দেখতে পাচ্ছি আরেক পেয়ার সবজি, না? জি। সাইজ তো মাশাল্লাহ ভালো। এটার দাম কত যাচ্ছেন? এটা বলো 7500। 7500 টাকা চাচ্ছেন। আলোচনার মাধ্যমে কিছুটা দেখে দিক করাবে, না? এগুলো তো ডিম বাচ্চা গ্যারান্টি, না? আপনার এখানে ডিম বাচ্চা করছে? জি জি। এগুলো কি বেবি আছে এখন? হ্যাঁ, বেবি আছে। আচ্ছা, বেবিগুলো আমরা একটা মনে হয় দেখাবো। আর এখানে আরেক পেয়ার আছে, এই পেয়ারটার দাম কত যাচ্ছেন? এই পেয়ারটা 7500 টাকা। 7500 চাচ্ছেন। আলোচনার মাধ্যমে কিছুটা দিক সেদিক করাবে। এটা ডিম বাচ্চা করছে এখানে? জি জি জি। এখন কি বেবি আছে? আলোচনার মাধ্যমে কিছুটা দেখে দিক করাবে, না? আর এখানে চাচ্ছেন। আলোচনার মাধ্যমে কিছুটা দেখে দিক করাবে। কি ডিম বাচ্চা করছে এখানে? হ্যাঁ। এখন কোনো বেবি আছে? বেবি সেল দিয়ে দিয়েছি। সেল দিয়ে দিয়েছেন, এখন বেবি নাই, না?
আচ্ছা অডিয়েন্স এটার দাম চাচ্ছে 5,500 টাকা আলোচনার মাধ্যমে কিছুটা দামে দেখে নি করা আপনি এখানে আছে আরেকটা এর মাছি এটাকে আপনি এখানে নিয়ে বেচা করছে হ্যাঁ অলরেডি তো বেবি আছে বেবি সহ ফুল প্যাকেজটা কত যাচ্ছেন বেবি সহ ফুল প্যাকেজটা 6,000 টাকা যাচ্ছেন ফুল প্যাকেজটা জি আলোচনার মাধ্যমে কিছুটা দেখে নি করা আর যদি বেবি ছাড়া মেইন পেয়ার সেল দেন সেই ক্ষেত্রে বেবি ছাড়া মেইন পেয়ারটা 4,500 না অডিয়েন্স বেবি ছাড়া যদি কেউ নিতে চান সেক্ষেত্রে মেইন পেয়ারটা 4,500 টাকা নিতে পারবেন আলোচনার মাধ্যমে কিছুটা দামে দেখিয়ে দিবে আর এখানে আছে ব্ল্যাক এটা ময়না জাক না এটা কি ডিম্বাচ্চা করছে এখানে হ্যাঁ হ্যাঁ ডিম্বাচ্চা করছে এখন কি কোনো বেবি আছে আছে বেবি আছে আচ্ছা বেবিগুলো কি রেঞ্জে সেল দেন বেবিগুলো 1,800 1,500 আর এটা হচ্ছে মাক্সি না জি নরনামাদি এটা নর নর রানিং রানিং আচ্ছা এটা মাদি নাই না এটার দাম কত যাচ্ছে এটার দাম পড়বে 2500 টাকা 2500 যাচ্ছে আলোচনার মাধ্যমে কিছু রে দেখে দিব আর এটা এটা হলো ব্ল্যাক হোমা ব্ল্যাক হোমা না সিঙ্গেল সিঙ্গেল নরনামাদি নর এটার দাম কত যাচ্ছে এটার দাম হবে 2500 টাকা সিঙ্গেল এটা নর যাচ্ছেন 2500 টাকা কারণ যদি সিঙ্গেল নর প্রয়োজন হয় থাকে তাহলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে সবজি না এগুলো সবজির ওই যে বেবি বেবি না বেবি তো বিগ সাইজ বেবি এখন 6-7 পার হয়ে গেছে এগুলো প্রত্যেকটা 6-7 পার 6-7 পার হয়ে গেছে না এই এই বেবিটার দাম কত যাচ্ছে এই বেবিগুলো ফিক্সড 4,000 করে হলে ছেড়ে দিব ফিক্সড 4,000 হলে ছেড়ে দিবেন না অডিয়েন্স অনেক সুন্দর বিগ সাইজ বেবি এগুলো দেখতে মনে হচ্ছে মেইন পেয়ারের মতো ভাইটার দাম চাচ্ছে ফিক্সড 4,000 টাকা যদি কারো প্রয়োজন হয় থাকে সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে এবং ডিসপ্লেতে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে এই বেবিগুলো কালেক্ট করতে পারবেন একদম পিওর কোনো মিসম্যাচ নাই না আর এখানে আছে আরও একটা বেবি না এটা কত পরের বেবি এটা 5 পর আছে এটা 5 পরের বেবি বেবি একদম পিওর কোনো ঝামেলা নাই এটার দাম কত আছে ভাই $4,000 এটা হলো 2000 টাকা 2000 টাকা চাচ্ছেন আলোচনার মাধ্যমে কিছুটা দামে দেখে দিব তাই তো জি এগুলো কি বেবি এগুলো বেবি মানে আমরা এর আগে যে মেইন পেয়ারগুলো দেখেছি তাদের বেবি একটা হলো দুই পেয়ার দেখেছি আর একটা সিঙ্গেল দেখেছি না জি আর এখানে আছে দুই পেয়ার এগুলো কত পরে বেবি এটা ফিক্সড 4,000 করে না না কত পরে বেবি এগুলো 3 পর 4 পর এরকম নরমালি কি কনফার্ম আছে নরমালি কনফার্ম আছে এগুলো কোনো তো মিস মার্ক নাই না না একদম পিওর একদম পিওর এগুলো দাম কত করে যাচ্ছেন পেয়ার একদম ফিক্সড 4,000 ফিক্সড 4,000 করে সেম ওটার মধ্যে না জি জি অডিয়েন্স অনেক সুন্দর বেবি একদম পিওর কোনো মিসম্যাচ নাই ভাই এটা দাম চাচ্ছেন 4,000 টাকা আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন ভাই এইগুলোর এই শুধু বেবিগুলোর দাম ফিক্সড বলে দিয়েছেন বাকি কোনগুলো তো আমি ফিক্সড বলেননি এটা কি সুয়াচন্দন না জি অলরেডি তো ডিমে বসে আছে জি এই সুয়াচন্দন কয় পেয়ার আছে আপনার কাছে সুয়াচন্দনে এক পেয়ার আছে আর বাচ্চা আছে 2-3 পেয়ার বাচ্চা 2-3 পেয়ার আছে না এই পেয়ারটার দাম কত যাচ্ছেন এই পেয়ারটার দাম হলো 3,000 টাকা 3,000 টাকা যাচ্ছেন আলোচনার মাধ্যমে কিছুটা রিসেদি করা হবে তাই তো এগুলো বেবিগুলো কই বেবিগুলো আরেক রুমে আছে পাশের রুমে বেবিগুলো কি রেঞ্জে সেল দেন বেবিগুলো হলো আচ্ছা বেবিগুলো আমরা দেখাচ্ছি একটু পরে এটা কি কালদম না জি কালদম কয় পেয়ার আছে এক পেয়ার অলরেডি বেবি নিয়ে বসে আছে না জি ফুল প্যাকেজটা কত যাচ্ছে কালদমের প্যাকেজটা যদি কানে বেবি কি একটা না দুইটা বেবি একটা আছে কানে আর ডিম নিয়ে বসে আছে না না এইটা বেবি দেন না হ্যাঁ আচ্ছা এই বেবিটা সব ফুল প্যাকেজ মানে ওই যে ডিম সহ দিবেন
আচ্ছা ডিম সহ এই বেবি সহ গোল্লার গোল্লার বেবি এটাকে এটা বেবি না এটা পোস্টারিং দেওয়া হয়েছে এর পরে তাহলে এদের বেবি কই এদের বেবি সরাই ফেলছে আমরা আচ্ছা এই 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 পেয়ারটা কত যাচ্ছে তাহলে এই পেয়ারটা যদি ডিম সহ কারণে এখন 4000 টাকা 4000 টাকা ডিম সহ যদি আলোচনার মাধ্যমে কিছু রাতে আমি দেখিয়ে দিখাবে না জি এটা কি আফসান বাগা না জি এগুলো কত পেয়ার আছে এই পেয়ারটা আছে দুই পেয়ার আছে মেইন পেয়ার আর বাচ্চা আছে দুই পেয়ার আচ্ছা এটা এটার দাম কত যাচ্ছে এটার দাম যাচ্ছে হলো 4000 টাকা 4000 দাম যাচ্ছে আলোচনার মাধ্যমে কিছু রাতে আমি দেখিয়ে দিখাবে তাই তো জি এটা কি আরেক পেয়ার আফসান বাগা না জি এটার দাম কত যাচ্ছে এটার দাম 4000 টাকা অলরেডি ডিম দিয়েছে না জি এটার দাম 4000 যাচ্ছে আলোচনার মাধ্যমে কিছু রাতে দেখিয়ে দিখাবে ডিম বাচ্চা গ্যারান্টি জি এটা কি রেড সিরাজি না নট নামাদি এটা নো নট এটার দাম কত যাচ্ছে এটার দাম 2000 যাচ্ছে আলোচনার মাধ্যমে কিছু রাতে দেখিয়ে দিখাবে জি যে এগুলো হচ্ছে আমরা তখন যে মেইন পেয়ারগুলো দেখিয়েছি এগুলোর বেবি না জি এই সুচন্দন বেবিগুলো কত করে সেলদেন সুচন্দন বেবিগুলো এখন 2000 টাকা চলে 2000 করে সেলদেন না জি আর ওই যে বাগার বেবিগুলো বাবা বাগার বেবিগুলো 1500 টাকা 1500 টাকা না আর বাকিগুলো তো আমরা অলরেডি বলে দিয়েছি অডিয়েন্স আপনারা ভিডিওতে দেখতে পারবেন এগুলো কোনগুলো আমার বাচ্চা আছে চিলা আছে চিলার বেবিগুলো কত করে চিলার বেবিগুলো 2000 টাকা করে চিলার বেবি 2000 না জি আচ্ছা অডিয়েন্স এখানে ভাইয়ের কাছে বেবি আছে বেশ কিছু আপনারা যদি বেবি প্রয়োজন হয় থাকে সেক্ষেত্রে তো ভিডিও দেখবেনই ভাইয়ের সাথে ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে এবং ডিসপ্লেতে দেওয়া থাকবে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই বেবিগুলো আপনারা কালেক্ট করতে পারবেন জি আমরা ভাইয়ের অডিয়েন্স আমরা ভাইয়ের মোটামুটি সবগুলো কবুতরই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ভাই একটা দাম বলে দিয়েছেন যেটা ফিক্সড না আলোচনার মাধ্যমে কিছুটা দামে দিক সেদিক করা হবে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে পেয়ারগুলো কালেক্ট করতে পারবেন ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে এবং ডিসপ্লেতে দেওয়া থাকবে আর একটা কথা বলে রাখি কবুতরের দাম প্রতিনিয়ত ওঠানামা করে সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটা যখন দেখবেন তখন কবুতরের যে বাজার মূল্য থাকবে সেই বাজার মূল্য দিয়ে আপনাদের এই কবুতরগুলো কালেক্ট করতে হবে অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো আসলে আমার শখের খামার আমি শখ করে করছি যদি কোনো ভাই দরকার হয় এই খামার থেকে কবুতর সংগ্রহ করার দরকার হলে সে আমার থেকে ফোন করে নিতে পারবে আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর আমি সবার জন্য দোয়া করি আর সবাই আমার জন্য দোয়া করো আমি সবার জন্য দোয়া কামনা করতেছি যে এই কবুতরগুলো যেন ভালো ঠিকভাবে পালতে পারি আর সবার জন্য ঠিকভাবে পালতে পারি সেজন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি আসসালামু আলাইকুম।